Assalamualaikum. Waalaikumsalam. মানে কামিলা কোন সময় ছিল? কাকা কি হলো মন আক্কড়ে আছো কে? কাকা আপনি এডাইস কিললে কাকা? হ্যাঁ? দাড়ির কথা বলতেছো? পুরো বাংলাদেশে হঠাৎ এই স্টাইল কিললে? রাখলাম একটু একটু কুমার মতো চেঞ্জ আনলাম আর কি। ভালো লাগতেছে? ভালো তো অবশ্যই লাগতেছে। কতগুলো পেমেন্ট করছেন নি কাকা? ধর্মিয়া তোমার লগে যে একটু মানে ভালো করে কথা কইলি তুমি মস্করে শুরু করে দাও। তোমার লগে আমার কি মস্করে বয়স আছে? মানছি জীবনের প্রেম লাগতো না। প্রেম ছাড়া মানুষ আছে নি কাকা? এক জীবনে কি স্ট্রাগল কম করছেন নি আপনি? বউ বাচ্চারে গুছাই দিছেন, মাইয়া তিনকে হয় দিছেন, টিয়া হয়েছে দিয়ে দিছেন আর কি আর। এবার আপনি সাইডে বাবা যাকে এনজয় করবেন, এটাই তো হওয়া উচিত তাই না? এনজয় করা মানে কি এই বয়সে আমার প্রেম করতে হবে নি? কি কইগুলি? করবে কাকা, করতে হইব কাকা। আই আপনার বয়স হয়ে গেলে তো কাকা আই করে এলি। আর তো কাটকে না হইতো। আই খালি এস্টাবলিশড হইলই না। বউ বাচ্চারে সব সেট করে দি, আই চলে যাব আর জানার লোক। বাপ রে বাপ, খুব তো ভালোই দেখো হ্যাঁ, মনে হয় যে কত অভিজ্ঞতা আছে তোমার। আরে কাকা, ডাইনে মামে দেখছি না, আর কত বুড়া বুড়া আঙ্কেল অগল। ইয়াং মা এগুলো হলে বিদেশ চলে যায়। কিল্লা যায় এটা তো আমরা বুঝি, ইয়াং মা এগুলোর তো কষ্ট কম হয় বুঝলেন না। আর কাকারা যায় কিল্লায় সারা জীবন তো কিছু করতে পারে না, কারণ শেষ বয়সে না করি যায়। এটা অপূর্ণ হলে এতার মনে যেত না ইয়াল নাই। হ্যাঁ বুঝছি বুঝছি, বাদ দাও এসব আলাপ। আচ্ছা নোয়াখালী গেছিল হ্যাঁ কাকা? শরমেটা আর দিয়েন না, এই কাকিও একটু আগে আরে কথা একটা কইছে, আমনেও কইতেছেন কাকা। নোয়াখালী গেছি এক কারণে ঠেকায় পড়ি, আটকা প্ল্যানিং হয়েছে আটকা চলে গেছে। ইয়ালে কারো কই যেতাম হারি না। নেক্সট টাইম যদি যাই আপনাদের হোল গোষ্ঠী লয়ে চলে যাই। আপনারা যাই তিন দিন তিন রাত এনকে ট্যুর দিয়ে আসবেন কাকা, হ্যাভি মজা পাবেন আপনার। ও খারাপ হয় না, আসলে আমগো তো সব কিছুই হানে, কোনো গানে যাওয়া হয় না। তোমার কাকিও তো কোনো গানে যাওয়ার চায় না, গেলে ভালোই হয়। অবশ্যই কাকা, রিক্রিয়েশনের দরকার আছে তো। আর কতকাল বিল্ডিং এনে নিছে, বিল্ডিং হাড়া দিলে হ্যাঁ, এখানে রিক্রিয়েশন দরকার আছে না? তিন দিন তিন রাত ঘুরিয়ে যাবেন নোয়াখালী, তো সমস্যা নাই তো কোনো। হ্যাঁ আমি তো একটু অন্য কামে ব্যস্ত আছিলাম, হেলিগা তোমার কামটা কিন্তু করা পারি নাই। কোন অদূরার হয়ে গেছে ওই যে পাশা? ও ও না না কাকা, এটা অন কিছু করা লাগতো না। এটা আপনি অন জিম খিসি রান, আয় আগে কয়দিন অবজার্ভ করি, অবজার্ভ করার পর আজ যদি আপনি রিপোর্ট দিই কাকা, এবার হিডান হিডে এত এলাকা ছাড়া করে দেন, হেঁটতে আমরা ছাড়া করে দিই। ঠিক আছে, তুমি কইছো তোমার কথার উপরে সম্মান দেখে আমি আপাতত খিচকে গেলাম, আর কিচ্ছু করুম না। মানে হ্যাঁ যদি এনতে এনে ক্রস করে, আমি তো এখানে বয়ে থাকি, আমার নজরে যদি পড়ে তাহলে করে আমার বাস ডলার দিয়ে ছেড়ে দেবো এলাকার থেকে। না না, হেঁটতে হিডান ইনস্ট্যান্ট দেখলে ইনস্ট্যান্ট হিডাই মনে করেন বিচার করিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, এটাতে আর কোনো না নাই। কিন্তু যে এলাকা ছাড়া করে যে প্ল্যানিং করতেছেন, এটা কাকা আমি কয়েকদিন অবজার্ভ করি লই, এতার বাসটা বুঝি লই, তারপরে যদি কই কাকা এবার ছাড়ি দেন, তারপরে মনে করেন হিডাই ছাড়া করে দিবেন। ঠিক আছে ঠিক আছে। এতে কত খারাপ মানুষ কাকা, কাকি বুঝতেছে না। এই কাকিরা একশো একবার কিন্তু সতর্ক করতেছি, আপনারাও করলাম। আমি কিন্তু আপনাকে ভালো চাই কাকা, আমি কিন্তু খারাপ চাই না। না এটা তো আমি জানি, জানি এর লেগে তো তোমার আমি এত মহব্বত করি বুঝছো। তো ঠিক আছে। খাইবেন নি কাকা? টিয়া মশা লাগবে নি, খাইবেন নি কিছু? ব্যাপার কি হ্যাঁ, নোয়াখালীতে মনে হয় টাকার বাক্স লইছো। আচ্ছা কাকা, এটা আপনি কিয়া কইলেন, আপনার বাইশ থেকে কি আপনার একবেলা খাইতে হইতো না? হ্যাঁ আমি নোয়াখালীতে না আসছি, খানা দানা কিছু আনতে পারি না বুঝেন নি। তো এবার চিন্তা করছি আনার মতো হাত করেছে টিয়া দিছে, তো এই হাত করেছে টিয়া দিয়ে আপনার কিছু খাইতে চাইছি। না না না, তুমি কইছো মনে করো যে আমার দিল বইরা গেছে, পেট দিয়ে বইরা গেছে, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে কাকা, আমি তাহলে যাইতেছি, যাই বাসা যা হইতে হইতে হইব বুঝলেন নি। আর এটা আই পুরোটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে বললাম তোমার সিগন্যালের অপেক্ষা থাকো। ঠিক আছে, আজকে দিন করে। আচ্ছা।